জানকে বাঁচাতে ওর ভাই এসে গেছে। ঢালিউড যদি রাজ্য হয় তাহলে সেই রাজ্যের রাজা শাকিব খান না, মোটেই বানিয়ে বলা হচ্ছে না। গত দেড় দশকেরও বেশি সময় ধরে একচ্ছত্র অধিপতি তিনি। এই সময়টায় অনেক নতুন নায়কের আবির্ভাব ঘটলেও তার সমকক্ষ কেউ হতে পারেননি। দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও শাকিব খানের পরিচিতি আছে। অনেকে মনে করেন বাংলায় দেবজিতের চেয়ে বেশি জনপ্রিয় তিনি। সামাজিক মাধ্যমে এই দাবির পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক হয়। তবে টলিউডের নাম করা প্রযোজক রানা সরকার জানালেন, শাকিব খান জনপ্রিয় হলেও ওপার বাংলার সিনেমা হলে তার দর্শক নেই। এমনকি এ নায়কের অভিনয়ও দেবজিৎ কিংবা সোহমের মতো অতটা ভালো নয়। শাকিব খান প্রচন্ড জনপ্রিয়, কিন্তু শাকিব খানের সিনেমা কলকাতা মানে পশ্চিমবঙ্গের সিনেমা হলে সুপারস্টারের সিনেমা যেরকম চলা উচিত, লাইক দেবজিৎ সোহম এদের যেরকম ছবি চলে, সেরকম সিনেমা তো চলে না। মানে শাকিব খান খুব জনপ্রিয়, অভিনয়টা হয়তো সেই রকম অন্যদের যাদের নাম বলছেন তাদের তুলনায় ওরা কতটা ভালো নয়। বিগত বছরে বেশ কয়েকটি ইন্দো বাংলা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। প্রথম সিনেমা ছিল সবার উপরে তুমি, এরপর শিকারী, ভাইজান এলোরে আর নবাব সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া টলিউডের স্থানীয় নাকাব সিনেমায় দেখা গেছে তাকে। আমার নাম শুনলে সবার প্যান্ট ঢিলা হয়, যাদের ওয়েস্টে পাওয়ার নেই তাদেরই প্যান্ট ঢিলা হয়। রানা সরকার জানালেন, পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া শাকিবের কোনো সিনেমার প্রতি সেখানকার সিনেমা হলগুলো আগ্রহ দেখায় না, কোনো স্যাটেলাইট চ্যানেলও সেই দামটা দেয় না যেটা দেবজিৎকে দেয়া হয়। শাকিব খানের সিনেমা যখন নিয়ে যখন কলকাতায় কোনো সিনেমা হয়, যৌথ উদ্যোগে সিনেমা হোক বা কোনো সিনেমাই হোক, তখন তো বাংলা সিনেমা হলে চলে না, শুধু না বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলও তাকে সেই দামটা দেয় না যে দামটা দেবজিৎ বা এরকম টাইপের যাদের আছে। তিনি মনে করেন শাকিব খান সুপারস্টার ঠিকই, তবে এ নায়ক যদি অভিনয়ের দিকে আরো নজর দিতেন তাহলে পরিপূর্ণ হতে পারতেন। ভাবছি তোর কথা, তোর প্রেমের বৃষ্টি। টলিউডের একজন বিতর্কিত প্রযোজক রানা সরকার, সেখানকার তারকাদের নিয়ে প্রায় সময় কটাক্ষ করেন তিনি, তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। সেই তালিকায় এবার যুক্ত হলো শাকিব খানের নাম। শাকিব খান প্যান ইন্ডিয়ান দরদ সিনেমায় অভিনয় করছেন, এতে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান, পরিচালনা করেছেন অনন্য মামুন। ছয়টি ভাষায় ২৪টি দেশে একসঙ্গে মুক্তি পাবে এই ছবি। সিনেমাটি ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের দর্শক কতটা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।